नमस्कार, आमी मीनाक्षी। शुरू करछी जवाब चाय बांगला। भूल थेके शिक्षा, परपर भोटे खराब फलेर पर एबार की आत्मशुद्धिर पथे बीजेपी। कौशल साजाते कोथाय गलत, खुजते गिये की नजरे एलो संख्यालघु भोट। एकुश निर्वाचनेर आगे राज्य तोलपाड़ होयेछिलो मेरुकरणेर राजनीति प्रसंगे। बांगलार राजनीतिते निर्वाचनी इस्यु हय धर्म। तृणमूलेर बिरुद्धे संख्यालघु तोषणेर अभियोग आने बीजेपी, पाल्टा दिते कसुर करेनि तृणमूलो। भोट बक्स खुलतेई 2019-এর তুলনায় ভোট সামান্য বাড়লেও তা তৃণমূলের প্রাপ্ত ভোট শতাংশের থেকে শত যোজন দূরে থাকে বিজেপি। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট যে চিরকালই বড় ফ্যাক্টর তা কি বুঝতে পারেনি বিজেপি? তাই যদি হয় তাহলে বিজেপির কৌশলগত ভুল ছাড়া আর কি বা বলা যেতে পারে? অতীতের কথা ভুলে এবার সামনের দিকে কি এগোচ্ছে বিজেপি? আর তাই পুরো ভোটের আগে সংখ্যালঘুদের দিকে নজর দেওয়াই বিজেপির নতুন কৌশল। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মন কি বলবে? সিএএ এনআরসি থেকে এক চুলো সরে আসেনি বিজেপি, বিরোধিতা থেকে যেমন সরেনি তৃণমূল কংগ্রেস। এমতো পরিস্থিতিতে সংখ্যালঘু ভোট পকেটে পোড়া কি সহজ হবে পদ্ম শিবিরের? শ্রুতি যায় সন্ময় বাবুর কাছে। সন্ময় বাবু, যে দল বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেই দল একুশ বিধানসভা নির্বাচনের আগে সেই দলের নেতানেত্রীরা নানান বিতর্কিত মন্তব্য করেন। সংখ্যালঘু ভোট যেটা এ রাজ্যে প্রায় 30%, সেই সংখ্যালঘু ভোটে নজর না দেওয়া কি একটা বড় ব্লান্ডার হলো না? নির্বাচন যখন আমরা নির্বাচনে বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারিনি, এটা তো ঘটনা যে 2,28,00,000 মানুষের ভালোবাসা পেয়েছি। তৃণমূল বিপরীতে 2,80,00,000 মানুষের ভালোবাসা পেয়েছে, আশীর্বাদ পেয়েছে। তবে কোথাও আমাদের কিছু বেশ কিছু ত্রুটি থেকে গেছে। সর্বোচ্চ স্তরে তার অ্যানালিসিস হচ্ছে এবং সেই ডায়াগনোসিস অনুযায়ী নির্দিষ্ট নীতি রূপায়ণ করার চেষ্টা করা হবে। আমি সামগ্রিকভাবে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে বিজেপির সংখ্যালঘু ভোটের দিকে নজর দিচ্ছে এভাবে বলতে ব্যাখ্যা করাটা ঠিক হবে না। তার কারণ বিজেপি স্ট্রাকচারটা যদি আপনারা দেখেন, সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্য স্তরে মাইনরিটি ইউনিট খুব যথেষ্ট ভালোভাবে কাজ করে। এখন হতে পারে তার দুর্বলতা আছে, আমাদের দাঁড়িয়ে দেওয়া হয় যে আমরা একটি সাম্প্রদায়িক দল। ঘটনাটা হচ্ছে যে যে দলের মূল স্লোগান হচ্ছে সবকা দাস সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, যে যে দলের সমস্ত যে দল ভারতবর্ষের 7 দশকের ইতিহাসে 3 তালাক বিলের মতো ঐতিহাসিক বিল এনেছে, এ দল আবাস যোজনা জনধন আয়ুষ্মান ভারতের মতো ঐতিহাসিক কাজগুলো করেছে, সেটা তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক নির্দিষ্ট ধর্মাবলম্বীদের জন্য করেনি। ফলে স্বাভাবিকভাবে আমরা কোনো একটি নির্দিষ্ট দলের জন্যই কাজ করছি। এই জাতীয় যে চিহ্নিতকরণ করা হয় এটার মধ্য দিয়ে রাঙিয়ে দেওয়ার চেষ্টা হয় বিজেপি সাম্প্রদায়িক দল। একটা স্বাভাবিক প্রশ্ন শর্মা বাবু, সেটা না হলে অন্য দল রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে চিহ্নিত করলো, তাহলে আপনার দলের নেতানেত্রীদেরও তো দায় বর্তায় যে এই বিশ্বাসযোগ্যতাটা সংখ্যালঘুদের নিজেদের উপর রাখা। তারা বিতর্কিত মন্তব্য করে গেছেন একের পর এক নির্বাচনের আগে, সেগুলো কি তখন কেন আতশ কাছে আনার মধ্যে আনা হলো না? না মিনাকি, আমি একটা কথা বলি, একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের আতশ কাছের মধ্যে আনা হয়নি। আপনাকে কে বলছে? প্রত্যেকটি বিশ্লেষণ কিন্তু সর্বভারতীয় স্তরে চলছে। আজকে যে আপনি টকশো করছেন এই বিষয় নিয়ে, নিশ্চয়ই কিছু একটু সূত্র সন্ধান পেয়েছেন যেখানে বিজেপি একটা সেলফ অ্যানালিসিস করছে। ফলে স্বাভাবিকভাবে সেই সেলফ অ্যানালিসিস এর ভিত্তি আগামীতে এই যে সংশোধন গুলো করা দরকার আমাদের ভারতীয় জনতা পার্টি করবে। কিন্তু সেটা কি অনেক দেরি হয়ে গেল না সন্ময় বাবু? না না, দেরি হওয়ার ব্যাপার না। ব্যাপারটা যে কোনো নির্বাচনে জয় পরাজয় আছে, নিশ্চিত ভাবে আমাদের কিছু ত্রুটি ছিল, এটা আমরা অস্বীকার করি না যে আমাদের ত্রুটি ছিল না, ত্রুটি ছিল, সেই ত্রুটি গুলো সংশোধনের দিকে দল যাবে। ফলে স্বাভাবিকভাবে সেটার জন্য একটু অপেক্ষা করুন। এ নিয়ে শুধুমাত্র এই বিষয়টাতেই আমাদের ত্রুটি ছিল, অন্য কোনো বিষয় ছিল না, এটাও যেমন ভাবা ঠিক নয়। আর শুধু এই বিষয়ে ত্রুটি ছিল এটা ধরে নেওয়াটাও বোধহয় ঠিক নয়। ত্রুটি সামগ্রিকভাবে অনেক জায়গায় ছিল, আত্মবিশ্লেষণ হচ্ছে এবং তার সেই অনুযায়ী কর্মসূচি রূপায়ণ হবে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি। আমি অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, সংখ্যালঘু তোষণ তাস যেটা বিজেপি নির্বাচনের আগে খেলার চেষ্টা করলো, এই তোষণ তাসটা কি ক্ষতি করলো
লাভের থেকে? দেখুন, আজকে ওই অনেকটা মেকওভার করার মতো বিজেপি সংখ্যালঘু ভোট আমাদের দরকার। ওকে শর্মাবাবু খুব ভালো ভালো কিছু কথা বললেন, সবকা সাথ সবকা বিকাশ ইত্যাদি। একটাই কথা বলি, ওনারা যাদের গুরুজি বলেন যে মানুষটিকে, MS গোলওয়ালকার, তার একটি বই আছে বাঞ্চ অফ থটস, সেখানে খুব স্পষ্ট ভাষায় গোলওয়ালকার মহাশয় লিখছেন যে ভারতবর্ষের সবচেয়ে বড় তিনটি বিপদ হলো মুসলিমরা, খ্রিস্টানরা এবং কমিউনিস্টরা। এটা যে সময় লিখছেন তখন ব্রিটিশ প্রভুদের পদলেহন করতে ব্যস্ত RSS নেতারা, তারা কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করছেন একদিকে, আর অন্যদিকে এই ভারতেরই মানুষ, তারা ধর্মাবলম্বী হচ্ছে মুসলিম বা খ্রিস্টান, তাদেরকে উনি আভ্যন্তরীণ বিপদ হিসেবে চিহ্নিত করছেন। আজ অবধি না RSS, না বিজেপি বা না RSS এর অন্য কোনো সংগঠন একবারের জন্য গোলওয়ালকার মহাশয়ের এই বক্তব্যকে খণ্ডন করেননি। ওনাদের মূল রাজনীতিটা যে একটি হিন্দু রাষ্ট্র তৈরি করা, যেইখানে শুধুমাত্র হিন্দু নয়, শুধুমাত্র উচ্চবর্ণীয় হিন্দুদের যে হেজেমনি সেটাই থাকবে, বাকিরা সব সেকেন্ড থার্ড ক্লাস সিটিজেন, এইটা তাদের রাজনৈতিক লক্ষ্য। এই কারণেই তাদেরকে ফ্যাসিস্ট বলা হয়, তাদের একটি ফ্যাসিস্ট এজেন্ডা আছে। এই যে মেকওভারের চেষ্টা, এটা স্রেফ ভোটে ধাক্কা খেয়েছেন, একটু যদি ঘুরে দাঁড়ানো যায় সেই প্রচেষ্টা চলছে মাত্র। তাতে ওনাদের যে আসল জায়গা, এই মুসলিম বিদ্বেষ, খ্রিস্টান বিদ্বেষ, দলিত বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি, এইগুলি মোটেই ধুয়ে মুছে যাবে না। শর্মাবাবু, আমি 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 অনির্বাণবাবুকে একটা কথা বলবো, যে 304টি সিট লোকসভায় যে দল পেয়েছে, হিন্দুদের মধ্যে একটি বিশেষ সেকশনের সমর্থনে শুধু পেয়েছে, আমরা মাইনরিটি ভোট পাইনি। এই জাতীয় সরলীকরণ বোধহয় রাজনীতিতে ঠিক নয়।